আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব ট্যামসুলসিন হাইড্রোক্লোরাইড এই গ্রুপের ঔষধ সম্পর্কে। আমার কাছে ট্যামসুলসিন হাইড্রোক্লোরাইডের দুটি ক্যাপসুল রয়েছে, দুই প্রকার, একই কোম্পানি, একই জিনিস। একটা হচ্ছে ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি, দুটা একই জিনিস, কিন্তু একটা পাওয়ার বেশি এবং আরেকটা হচ্ছে পাওয়ার কম। ট্যামসুলসিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম এবং ড্রাস্টাইন 0.5 মিলিগ্রাম ক্যাপসুল, আর এটা হাইড্রোক্লোরাইড শুধু 0.4 মিলিগ্রাম রয়েছে, এর ড্রাস্টাইন নাই। মূলত এই গ্রুপের ওষুধ কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সে সম্পর্কে আপনাদের আমি বলবো এবং আলোচনা করব। নির্দেশনা: বিনাইন বা প্রোস্টেটিক হাইপারপ্লোসিয়া বা বিপিএইচ এর কার্যকরী লক্ষণসমূহের চিকিৎসায়, অর্থাৎ বিনাইন প্লাস্টিক হাইপার বিপিএন, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের যে মাংসটা বেড়ে যায় যার কারণে আমাদের ইউরিনথলি থেকে যে নালীটা এসেছে সেখানে প্রোস্টেট গ্ল্যান্ডটা বেড়ে যাওয়ার কারণে ওই নালীটা সংকোচন হয়ে যায়, অর্থাৎ চাপ সৃষ্টি হয়ে ওটা কমে মানে ছোট হয়ে যায়, যার কারণে আমাদের প্রস্রাব করতে গেলে বা প্রস্রাব লাগলে আমরা যখন ওইটা প্রস্রাব করি তখন আমাদের ওইখানে জ্বালা পোড়া এবং প্রস্রাব বেরোতে চায় না। তার কারণ হচ্ছে প্রস্টেট গ্ল্যান্ডটা যখন বেড়ে যায় তখন ওই জায়গাটা বা ওই নালীটা আমাদের সংকোচন হয়ে যায়, যার কারণে প্রস্রাব করার সময় ওটা হচ্ছে ব্যথা করে, অর্থাৎ মানে অনেক গতিসম্পন্ন থাকলে ফোটা ফোটায় প্রস্রাব পড়ে, যার কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। বিনাইন প্রোস্টেটিক হাইপারগ্লোসিয়া বিএইচ এর কার্যকরী লক্ষণসমূহের চিকিৎসা, অবশ্যই এই ক্যাপসুলগুলো ব্যবহারের ক্ষেত্রে বা ওই ধরনের কারো সমস্যা হলে প্রস্রাব করার সময় জ্বালা পড়া এবং কষ্ট হয় বা ফোটায় ফোটায় পড়ে বা প্রস্রাব হতে চায় না, এই ধরনের সমস্যা হলে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, পরীক্ষা নিরীক্ষা অনুযায়ী ওষুধটি খেতে হবে। মাত্রা ও সেবন বিধি: এই ওষুধটি প্রতিদিন রাতে খাবার গ্রহণ পর ট্যামসুলসিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম একটি ইউরোম্যাক্স ক্যাপসুল সেবন করতে হবে। প্রয়োজনে 2 থেকে 4 সপ্তাহ পর মাত্রা ট্যামসুলসিন হাইড্রোক্লোরাইড 0.8 মিলিগ্রাম বা 2টি ইউরোম্যাক্স ক্যাপসুল দিনে একবার পর্যন্ত বাড়ানো যেতে পারে, অর্থাৎ একটি ক্যাপসুল দুইবারও খাওয়া যেতে পারে। যদি ট্যামসুলসিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম অথবা 0.8 মিলিগ্রাম মাত্রা সেবন কয়েকদিনের জন্য বন্ধ করা হয় অথবা বিঘ্ন হয় তাহলে পুনরায় চিকিৎসা। ট্যামসুলসিন হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম একটি ইউরোম্যাক্স ক্যাপসুল দিনে একবার মাত্রা শুরু করা উচিত। দাঁড়ানো অথবা বসা অবস্থায় এই ক্যাপসুল একটি ইউরোম্যাক্স ক্যাপসুল দিনে একবার মাত্রায় শুরু করা উচিত। দাঁড়ানো অথবা বসা অবস্থায় সম্পূর্ণ ক্যাপসুল 1 গ্লাস পানি বা 150 মিলিগ্রামের সমতুল্যের সাথে সেবন করা উচিত, মানে একটি ক্যাপসুল 1 গ্লাস পানি দিয়ে সেবন করা উচিত। কার্যকরী উপাদানের বা মডিফাইড রিলিজ গুণাগুণের ব্যাঘাত ঘটায় সম্ভাবনা, কারণ ক্যাপসুল ভেঙে বা চিবিয়ে খাওয়া উচিত নয়। বিরুদ্ধ ব্যবহার: ট্যামসুলসিন এর প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে ট্যামসুলসিন এর ব্যবহার নিষিদ্ধ। সতর্কতা: প্রথম মাত্রা সেবন করার পর বা ওয়াত্রাস্টিক বা প্রোভেকশন পরীক্ষার সময় ক্ষণস্থায়ী বা পচচিউরাল বা লক্ষণসহ মাঝে মাঝে ঘটে থাকে বা মিক্সোরেশন বা সিনকোপ আছে এমন রোগীদের ক্ষেত্রে ব্যবহার উদ্দেশ্যত নয়। গর্ভ অবস্থা এবং স্তন্যদানকালে এই ওষুধটি নির্দেশিত নাই। পার্শ্বপ্রতিক্রিয়া: এই ওষুধটি খাইলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ট্যামসুলসিন ব্যবহারে নিম্নলিখিত পার্শ্বপ্রতিক্রিয়া বিবৃত হয়েছে বা ঝিমুনি, অস্বাভাবিক ইজাকুলেশন এবং মাঝে মাঝে মাথা ব্যথা, অস্থিরতা, পচিউরাল নিম্নচাপ এবং বুক ধরফর। এর আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে যৌন অক্ষমতা, অর্থাৎ যৌন শক্তি কমে যায়। অতিরিক্ত বা অতিমাত্রা, তীব্র অতিমাত্রা কোনো ঘটনা জানা যায়নি, তদুপরি অতিমাত্রা পর তীব্র নিম্ন রক্তচাপ এবং সেক্ষেত্রে কার্ডিওভাস্কুলার সহায়তা দিতে হবে। রোগীকে শোয়ানো হলে রক্তচাপ এবং পুনঃস্থিত করা যাবে এবং হৃৎস্পন্দন স্বাভাবিক অবস্থা নিয়ে আসা যাবে। যদি ইহা সহায়তা না হয় তবে
ভলিউম বা এক্সপেন্ডার এবং যদি প্রয়োজন হয় ভ্যাসোপ্রেসে দেওয়া হতে পারে। এই ইউরোম্যাক্স এবং ইউরোম্যাক্স ডি, ইউরোম্যাক্স 10 টাকা এমআরপি এবং এটি মার্কেটে নিয়ে আসছে ইউনিমেড ইউনিহেল ফার্মাসিউটিক্যাল, এটাও একই কোম্পানি একই জিনিস শুধু ডি। এটা হচ্ছে ডোটারেস্ট্রয়েড 0.5 মিলিগ্রাম এক্সট্রা রয়েছে এবং এটাই নাই। এটা দেখতে কেমন আমি দেখাচ্ছি আপনাদের, প্যাকেটটা খুলে দেখেন ইউরোম্যাক্স দেখতে ক্যাপসুলটা এরকম। একটি ট্যাবলেট পার পিস 10 টাকা এমআরপি, ট্যামসুলসিয়ান হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম ক্যাপসুল প্রতিটি ক্যাপসুলে রয়েছে এবং ইউরোম্যাক্স ডিটা দেখতে এমন। ট্যামসুলসিয়ান হাইড্রোক্লোরাইড 0.4 মিলিগ্রাম এবং ডোটাস্ট্রাইড 0.5 মিলিগ্রাম প্রতিটি ক্যাপসুলে রয়েছে। এটার দাম এমআরপি 20 টাকা, এটা এই ক্যাপসুলটির দাম পার পিস 20 টাকা। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে।